আপনারা শুনছেন গল্পকথন বাই কল্ল আমাদের আজকের নিবেদন জাহানারি মামের একাত্তরের দিনগুলি ত্রয়োদশ পর্ব একত্রিশে অক্টোবর উনিশশো রবিবার আজ ফখরুজ্জামান বিলেত রওনা হবে প্লেন দুপুরের পরে সকাল নটায় আঞ্জুকে নিয়ে পরিবারের শাহ সাহেবের কাছে গেছি ফখরুর জন্য দোয়া চাইতে তারপর আবার সাড়ে দশটায় মা ও লালুকে নিয়ে গেছি গুলশানে ফখরুর সঙ্গে দেখা করবার জন্য আঞ্জুও যাচ্ছে ফখরুর সঙ্গে ছেলেমেয়েরা দেশেই থাকবে ওর মার কাছে দুপুরে শরীফ বাসায় ফিরল মুখ কালো করে শুনছ খুব খারাপ খবর খালেদ মোশারফ যুদ্ধে মারা গেছে আমার বুক ধড়াস করে উঠল কি সর্বনাশ কার কাছে শুনলে বাকার কাছে বাঁকা খুব ভেঙে পড়েছে আমাদেরও ভেঙে পড়ার মতোই অবস্থা এ কী নিদারুণ সংবাদ এ একই সর্বনাশ হল খালেদ মোশাররফ নেই যুদ্ধে মারা গেছে রুমিদের গ্রেপ্তারের ধাক্কা একটু একটু করে কাটিয়ে উঠবার চেষ্টা করছি ঢাকার বুকে গেরিলাদের বিভিন্ন অ্যাকশন মনের মধ্যে একটু একটু করে আশার সঞ্চার করছে এর মধ্যে আবার একই বিনা মেঘে বজ্রপাত আর দাঁড়িয়ে থাকতে পারলাম না দোতলায় গিয়ে বিছানায় শুয়ে পড়লাম ভাবতে লাগলাম খালেদেরই কথা এই খালেদ ক্র্যাকডাউনের সময় তাকে মেরে ফেলা ষড়যন্ত্রে তার পাঞ্জাবি বস তাকে কুমিল্লা থেকে সিলেট পাঠিয়েছিল কিন্তু আয়ু ছিল খালেদের দূরদৃষ্টি আর বুদ্ধি খাটিয়ে সে নিশ্চিত মৃত্যুর ছবল এড়ায় সে যাত্রা এড়িয়ে সে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যায় পেছনে ঢাকায় পড়ে থাকে তার সুন্দরী তরুণী স্ত্রী ফুলের মতো ফুটফুটে দুটি মেয়ে সে জানত না পঁচিশে মার্চের কাল রাত্রে পাক বর্বর বাহিনী তার শ্বশুর বাড়ি তছ করে দিয়েছিল শ্বশুর শাশুড়ি বড়শালী ভাইরা ভাইকে ধরে নিয়ে গিয়েছিল সে জানতো না তার স্ত্রী ও কন্যারা পাক হানাদারের হাত এড়াতে এক একদিন এক একজনের বাড়িতে লুকিয়ে থাকছিল কিংবা সত্যি কি সে জানত না সে নিশ্চয়ই জানত এরকমটাই ঘটবে তার পরিবার পরিজনদের জীবনে তা জেনেই সে তাদেরকে পেছনে ফেলে সামনের পথ ধরে চলে গিয়েছিল অনিশ্চয়তার দিকে সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে সে পালিয়ে আসা বিদ্রোহী বাঙালি সামরিক অফিসার জওয়ান আর যুদ্ধকামী শত শত যুবক কিশোরদের জড়ো করে মুক্তিযুদ্ধ সংগঠিত করার দুরূহ কাজে মগ্ন হয়েছিল ঢাকা থেকে তার ফ্যামিলির প্রথম খবর সে পায় তার বন্ধুর ছোট ভাই শহীদুল্লাহ খান বাদলের মারফত বাদল এবং তার তিন বন্ধু সামাদ মাসুদ ও বদি সাতাইশ মার্চে ঢাকা ছাড়ে তাদের বিশ্বাস হয় পাক আর্মির এত বড় ক্র্যাকডাউনের পর নিশ্চয়ই কোথাও না কোথাও প্রতিরোধ গড়ে উঠেছে তারাও যোগ দিতে চায় সেই প্রতিরোধ সংগ্রামে তারা যুদ্ধে খোঁজে বেরিয়ে পড়ে তারা তখনও জানতো না খালেদ মোশারফ কোথায় আছে কিন্তু পথে নানা জনের সঙ্গে দেখা হয় এবং নানা ঘটনা ঘটতে ঘটতে শেষমেশ খালেদ মোশারফের সঙ্গেই তাদের যোগাযোগ ঘটে যায় খালেদ বাদলকে বলে এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে জন্য দরকার রেগুলার আর্মির পাশাপাশি গেরিলা বাহিনী তুমি ঢাকায় ফিরে গিয়ে ছেলেদের সঙ্গে যোগাযোগ করো যারা আসতে চায় মুক্তিযুদ্ধ করতে চায় তাদের এখানে পাঠাতে থাকো খালেদ আরও বলে যুদ্ধ হবে তিন ফ্রন্টে রাজনৈতিক অর্থনৈতিক আর সামরিক সামরিক ফ্রন্টের জন্য নিয়মিত সেনাবাহিনী আছে অন্য দুটি ফ্রন্টের জন্য প্রয়োজন সারাদেশের তরুণ সম্প্রদায় বুদ্ধিজীবী প্রকৌশলী ডাক্তার সাংবাদিক সকল স্তরের স্বাধীনতাকামী মানুষ তাদেরকেও এখানে নিয়ে আসতে হবে এই দিকটা পুরোপুরি সংগঠনের ভার খালেদ মোশারফ বাদলের ওপরই দেয় এসএসসি ও এইচএসসিতে ফার্স্ট হওয়া অসাধারণ মেধাবী ছেলে বাদল নিজের সুনিশ্চিত ভবিষ্যৎ একপাশে পাশে ঠেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে অনিশ্চিত মুক্তিযুদ্ধের সংগঠন কাজে খালেদ মুশারফের পরামর্শ ও প্রেরণাতেই বাদল বারে বারে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা এসেছে বন্ধু আসিফ সামাদের সহায়তায় সংগঠিত করেছে ঢাকার তরুণদের যারা যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে অথচ পথ পাচ্ছে না তাদের কাছ থেকে পথের নির্দেশ নিয়ে একে একে ছোট ছোট দলে ওপারে গেছে কাজী মায়া ফতে পুলু গাজী সিরাজ আনু আরও অনেকে গেছে শাহদাদ চৌধুরী আহরার আহমেদ ক্যাপ্টেন আকবর ক্যাপ্টেন সালেক ক্যাপ্টেন জাফর ইমাম পাকিস্তান এয়ারফোর্সের কাদের এয়ার খন্দকার সুলতান মাহমুদ গেছে পিআইয়ের পাইলট ক্যাপ্টেন আলমগীর সাত্তার ক্যাপ্টেন সাহাব এরকম আর বহুজন এপ্রিলের মাঝামাঝি বাদল খালেদ মোশারফের স্ত্রী রুবি এবং তার মাকে ঢাকা থেকে খালেদের কাছে পৌঁছে দেয় অনেক কষ্ট করে যাবার সময় পথে ঘোড়াশাল এবং ভৈরব বাজারে পাক বিমান বাহিনীর বম্বিং ও স্ট্রেফিংয়ের মধ্যে পড়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করতে করতে অবশেষে একদিন রুবি পৌঁছে যায় খালেদের কাছে কিন্তু মেয়ে দুটি রয়ে যায় ঢাকাতে রুবির ভাই দীপুর বন্ধু মাহমুদের বাসায় ছিল মেয়েরা পাক আর্মি দীপু ও মেয়ে দুটিকে ধরে ফেলে তারপর সামরিক কর্তৃপক্ষ অগ্রণী বালিকা বিদ্যালয়ের হেড মিস্ট্রেস মিসেস আনোয়ারা মনসুরের হেফাজতে রেখে দেয় খালেদ মোশারফের মেয়ে দুটিকে মেজর খালেদ মোশারফের স্ত্রীকে ঢাকা থেকে পার করে দেওয়ার অপরাধে সামরিক সরকার হুলিয়া বের করে বাদলের নামে তবু এই ঝুঁকি মাথায় নিয়েই বাদল কিছুদিন পর আবার ঢাকা আসে এবার তার কাজ খালেদের মেয়ে দুটিকে নিয়ে বাবা মার কাছে পৌঁছে দেয়া খুব কঠিন ঝুঁকিপূর্ণ কাজ আনোরা মনসুরের বাসা হল এলিফেন্ট রোডের নাসেমন সরকারি ভবনে তিনতলার ফ্ল্যাটে সেখান থেকে দুটি বাচ্চা হাইজেক করে আনা বড় সহজ কাজ নয় বাদলের এ কাজে তার সঙ্গী হল বদি কাজী স্বপন চুল্লু চুল্লু নিচে গাড়িতে বসে রইল স্টার্ট দিয়ে বাকি চারজন অস্ত্রসহ তিনতলায় উঠে গেল কিন্তু দুটি মেয়েকেই নিয়ে আসতে পারল না ওরা আনোরা মনসুরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির অন্য কেউ একজনকে টেলিফোনের দিকে এগিয়ে যেতে দেখে স্বপন পিস্তলের একটা ফাঁকা গুলি ছোটে দেয়ালে তারপরেই হুলস্থুল লেগে যায় আনোরা মনসুরের বড় বোন ছুটে আসলে একজন তার পায়ের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে গুলি পায়ের চামড়া ঘেসে বেরিয়ে যায় আনোরা মনসুরের মাথায় স্টেনের বাটের আঘাত লাগে বড়ো মেয়ে বেবি বাদলকে চিনত কিন্তু ছোটটি চিন্ত না মিসেস মনসুর ছোট মেয়ে রূপনকে বুকে জাপটে ধরে বসেছিলেন গুলির পর বাদলরা ওখানে আর বেশিক্ষণ থাকা নিরাপদ মনে করেনি বাদল বেবিকে তুলে নিয়ে সঙ্গীদের সঙ্গে নিচে নেমে আসে দেখে গাড়ির কাছাকাছি লোক জমে যাচ্ছে বদি প্রচণ্ড ধমকে কয়েকজনকে ঘাবড়ে দেয় ওরা দ্রুত গাড়িতে উঠে উধাও হয়ে যায় শহরে আর কোথাও দাঁড়ায়নি গোপীবাগে গিয়ে এক জায়গায় চুল ওদের নামিয়ে দেয় বাদল আর কাজই বেবিকে নিয়ে মানিকনগর দিয়ে দাউদকান্দি হয়ে পথে অনেক বিপত্তি পেরিয়ে তারপর খালেদ মোশারফের ক্যাম্পে পৌঁছায় এত সবের মধ্যেও খালেদ মোশারফ মাথা ঠান্ডা রেখে মুক্তিযুদ্ধের কাজ চালিয়ে গেছে ধীরে ধীরে গড়ে উঠেছে দুই নম্বর সেক্টর মেলাঘর তার হেডকোয়ার্টার্স নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি গড়ে উঠেছে বিশাল গেরিলা বাহিনী দেশের অন্য সব জায়গা থেকে তো বটেই বিশেষ করে ঢাকার যত শিক্ষিত স্বাস্থ্যবান টকবগে বেপরোয়া ছেলে এসে জড়ো হয়েছে এই সেক্টর টুতে খালেদ মুশারফ কেবল তাদের সেক্টর কমান্ডারই নয় খালেদ মুশারফ তাদের হিরো যতগুলো ছেলে সেক্টরে রাখার অনুমতি ছিল তার চেয়ে অনেক বেশি ছেলেকে আশ্রয় দিত খালেদ নির্দিষ্ট সংখ্যক ছেলের জন্য নির্দিষ্ট পরিমাণ রেশন দ্বিগুণ বেশি ছেলেরা ভাগ করে খেত খালেদ বলতো ঢাকায় গেরিলের তৎপরতা অব্যাহত রাখার জন্য আমার প্রচুর ছেলে দরকার অথচ আওয়ামী লীগের ক্লিয়ারেন্স ইউথ ক্যাম্পের সার্টিফিকেট বা ভারত সরকারের অনুমোদন পেরিয়ে যে কয়টা ছেলে আমাকে দেয়া হয় তা যথেষ্ট নয় তাই খালেদ বাদলকে বলতো যত পারো সরাসরি ছেলে রিক্রুট করে সোজা আমার কাছে নিয়ে আসবে এই যুদ্ধ আমাদের জাতীয় যুদ্ধ দলমত নির্বিশেষে যারাই দেশের জন্য যুদ্ধ করতে আসবে তাদের সবাইকে আমি সমানভাবে গ্রহণ করব বাদলরা তাই করত ফলে খাতায় যত ছেলের নাম থাকত তার চেয়ে অনেক বেশি ছেলেকে খালেদ ক্যাম্পে রেখে গেরিলা ট্রেনিং দিয়ে ঢাকা পাঠাবার জন্য তৈরি করত। তিনশো ছেলের রেশন ছয়শো ছেলে ভাগ করে খেত হাত খরচের টাকাও এভাবে ভাগ হয়ে এক একটি ছেলে পেত মাসে এগারো ইন্ডিয়ান রুপি বহু ছেলে যুদ্ধকারের উন্মাদনায় আগরতলা এসেও কোথাও ট্রেনিং নিতে পারছিল না বসে বসে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল খালেদ মোশারফ এভাবে ভারত সরকারের নাকের ডগায় লুকিয়ে বেশি বেশি স্বাধীনতাকামী মুক্তিকামী ছেলেদের তার পক্ষপুটে আশ্রয় দিয়ে ট্রেনিং দিয়ে তৈরি করার পলিসি না নিলে ঢাকার গেরিলা তৎপরতা এত সাফল্য আসতো না এরকম অব্যাহত গতি বজায় থাকত কি না সন্দেহ উনত্রিশ তিরিশ আগস্টে এত বেশি সংখ্যক গেরিলা ধরা পড়ার পরেও মাত্র দেড় দুই সপ্তাহের ব্যবধানে প্রচুর অজস্র অসংখ্য গেরিলা ঢাকার বিভিন্ন দিক দিয়ে শহরে ঢুকছে অ্যাকশন করছে পাক আর্মিকে নাস্তানাবুদ করছে সামরিক সরকারের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে অবরুদ্ধ দেশবাসীর মনোবল বাড়িয়ে দিচ্ছে এটাও সম্ভব হচ্ছে খালেদের দূরদর্শিতার জন্যই আসলে খালেদ স্বপ্নদ্রষ্টা খালেদ শক্তিমান আত্মবিশ্বাসে বলিয়ান বাংলাদেশের জন্য যা ভালো মনে করেছে তা কাজে পরিণত করতে দ্বিধাবোধ করেনি এক্ষেত্রে সে আওয়ামী লীগের বা ভারত সরকারের নির্দেশ বিধিনিষেধের ধার ধারেনি তারই দুঃসাহস আত্মবিশ্বাস ভবিষ্যতের দিকে নির্ভুল নির্ভীক দৃষ্টিপাত করার ক্ষমতা তাকে সেক্টর টুর গেরিলা ছেলেদের কাছে করে তুলেছে অসম্ভব জনপ্রিয় প্রায় দেবতার মতো খালেদের যে কোনো হুকুম চোখ বন্ধ করে তামিল করার জন্য প্রতিটি গেরিলা ছেলে এক পায়ে খাড়া খালেদ মুশারফ সেক্টর টুর প্রাণ সেই খালেদ মোশারফ যুদ্ধে শহীদ হয়েছে নিঃসন্দেহে তার জন্য গৌরবের মৃত্যু শহীদের সম্মান সে পেয়েছে কিন্তু সেক্টর টুর জন্য মেলাঘরের উদ্দাম দুঃসাহসিক গেরিলা বাহিনীর জন্য ঢাকায় অবরুদ্ধ আমাদের জন্য আমাদের জন্য এর চেয়ে বড় আর কি হতে পারে খালেদের মৃত্যু সংবাদে মনের মধ্যে রুমির শোক দ্বিগুণ উতলে উঠল মেলাঘর থেকে ফেরার পর রুমি কত যে খালেদের গল্প বলত তো ছেলেদের বলতো কোনো স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না চায় স্নাত শহীদ তাই কি খালেদার শহীদ লক্ষ লক্ষ ছেলেকে স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়ে খালেদ কোথায় চলে গেল দূরে একটা গ্রেনেড ফাটল কোন এক রুমি এক বদি এক জুয়েল এই রৌদ্রকোজ্জ্বল অপরাহ্নে মৃত্যু ভয় তুচ্ছ করে কোথাও আঘাত হানল স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে খালেদ মোশারফের হাতে গড়া গেরিলারা ওই ছেলেরা কি জানে ওদের নেতা আর নেই খালেদ নেই রুমি নেই বদি নেই জুয়েল নেই কিন্তু যুদ্ধ আছে স্বাধীনতার যুদ্ধ নভেম্বর তিন উনিশশো বুধবার আজ সারাদিন কারেন্ট নেই কোথায় যে কি হয়েছে এখনো কোনো খবর কারো কাছে পাইনি লুলুটা আবার খবর আনার ব্যাপারে খুব করিতকর্মা তাকে আমরা সবসময় গেজেট বলে ডাকি তারও আজ পাত্তা নেই নভেম্বর চার উনিশশো বৃহস্পতিবার দিনগুলো কেমন যেন নিস্তেজ নিষ্প্রাণ হয়ে কাটছে বেশি কোথাও যেতে ইচ্ছে হয় না ফোনে মিনির সঙ্গে কথা বলি রেজিয়ার সঙ্গে কথা বলি ডলির সঙ্গে কথা বলি খালেদ মুশারফের খবরে সবাই মর্মাহত মিনির কাছে জেনেছি খালেদের মৃত্যু সংবাদ শোনো মাত্র ঢাকায় গেরিলাদের মধ্যে হাহাকার পড়ে গেছে প্রত্যেকটি গ্রুপ থেকেই দুজন করে গেরিলা মেলাঘরে ছুটে গেছে খবরাখবর জানবার জন্য আশা করা যাচ্ছে দু এক দিনের মধ্যেই আমরা বিস্তারিত খবর জানতে পারব খালেদের মৃত্যু সংবাদে গেরিলাদের মধ্যে হাহাকার পড়ে গেলেও কেউ মনোবল হারায়নি তা বোঝা যাচ্ছে প্রতিদিনের অ্যাকশানে বরং বলা যায় তারা যেন খালেদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আরও রুখে আরও মরিয়া হয়ে একটার পর একটা অ্যাকশন করেই চলছে জোনাকি সিনেমা হলের পাশে যে পলয়েল মার্কেট আছে গতকাল সেখানে মুসলিম কমার্শিয়াল ব্যাংকে বিচ্ছুরা টাকা লুট করে নিয়ে গেছে এগারোটার সময় প্রকাশ্য দিবালোকেই একই দিনে মোচাক মার্কেটে ইউনিয়ন ব্যাংকে তিন চারজন বিচ্ছু ঢুকে সাত হাজার টাকা নিয়ে যায় ওটাও ওই এগারোটা সাড়ে এগারোটার দিকেই প্রকাশ্য দিবালোকে খবর কাগজে বেরিয়েছে এসব ব্যাঙ্ক লুটের কাহিনী খবরের কাগজে আরও বেরিয়েছে পয়লা নভেম্বর প্রাদেশিক নির্বাচন কমিশন অফিসে বোমা বিস্ফোরণে একজন নিহত দুজনা আহত দুটো ঘর বিধ্বস্ত ছাদ ধসেছে বোমার আগুনে কাগজপত্র পুড়ে ছাই দুই নভেম্বর সন্ধ্যায় কাকরাইল পেট্রোল পাম্পের উপর গ্রেনেড ছোড়া হয়েছে রাত আটটায় আজিমপুরে আর্মি রিক্রুটিং কেন্দ্রে বোমা বিস্ফোরিত হয়েছে আজ বিকেলে পাগলা পীরে রাস্তানের সাপ্তাহিক মিলাদ কিন্তু যাবার ইচ্ছে নেই আমার ঠিক করেছি মিষ্টি সহ জামিকে পাঠিয়ে দেব জামির খুব একটা আপত্তি নেই কারণ শিমুলদের সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে এমনিতে এক পায়ে খাড়া থাকে ও বাড়িতে যাবার জন্য সিদ্ধান্তটা নিয়ে ফেলার পর খুব ঝরঝরে লাগল কারণ এখন আর কোনো তাড়াহুড়ো নেই আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বারোটা বাজে বেশ আয়েস করে এক কাপ চা নিয়ে বসেছি হঠাৎ দরজায় বেল জামি খুলে দিতে হাসি মুখে ঘরে ঢুকে মিনি ঢুকেই কলকল করে বলে উঠল চাচি সুখবর খালেদ মোশারফ মারা যায়নি যুদ্ধে সাংঘাতিক জখম হয়েছে কিন্তু বেঁচে আছে খালিদ মোশারফ বেঁচে আছে খোদা তুমি পরম করোনা ময় আমি মিনিকে জড়িয়ে ধরে পাশে বসিয়ে বললাম কার কাছে শুনলে সব খুলে বলো মিনি বলল ঢাকা থেকে যেসব মুক্তিযোদ্ধা মেলাঘরে ছুটে গিয়েছিল তাদের দু একজন ফিরে এসেছে তাদের কাছ থেকে মিনি শুনেছে যুদ্ধ করার সময় শত্রুপক্ষের সেলের একটা স্প্রিন্টার খালেদের কপারে লেগেছে তাকে সঙ্গে সঙ্গে আগরতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে হেলিকপ্টার করে লখনৌয়ে এর বেশি কিছু মিনি শোনেনি না শুনুক খালেদ মোশারফ বেঁচে আছে এই খবরটাই আমাদের কাছে অনেকখানি মিনিদের বাড়িটাই গেরিলাদের একটা আস্তানা ওর চাচাত খালাতো পাড়াতুতু ভাইরা মুক্তিযোদ্ধা তারা এবং তাদের সুবাদে অনেক মুক্তিযোদ্ধা আসে ওদের বাড়িতে সৌভাগ্যবশত ওদের বাড়িতে পাক আর্মির হামলা হয়নি তাই গেরিলারা এখনও নিঃশঙ্ক চিত্তে আসতে পারে ওদের বাড়িতে জিজ্ঞেস করলাম ডিআইটি বিল্ডিংয়ে কারা ব্লাস্ট করেছে জানো মিনির একটা বৈশিষ্ট্য হলো কথায় কথায় ঝরঝর করে হাসা হেসে বলল চাচি ও তো আমাদের জনার দোষ বলো কি ওই স্কুলের ছেলে দুটো ওরকম কড়া সিকিউরিটি কাটিয়ে কি করে করলো ওদের কথা আর বলবেন না ওরা যা বিচ্ছু অনেকদিন থেকেই পায়তারি করছিল কি করে ডিআইটি বিল্ডিংয়ের ভেতরে ব্লাস্ট করা যায় ডিআইটিতে কাজ করে এক ভদ্রলোক নাম মাহবুব আলী সে আবার টিভিতেও নাটকে অভিনয় করে ওই যে সুজা খন্দকারের সঙ্গে মাঝে মাঝে গুরু শিষ্য বলে একটা হাসি প্রোগ্রাম আছে না ওই মাহবুব সে জন আর ফেরদুসকে খুব সাহায্য করেছে ওদের ভেতরে ঢোকার পাস জোগাড় করে দিয়েছে নিজের পায়ে নকল ব্যান্ডেজ লাগিয়ে তার ভেতর পিকে নিয়ে গেছে ডিআইটির সাততলায় সাততলার ওর রুমটাতে অনেক পুরাতন ফাইল গাদা করে রাখা হতো ওই সব ফাইলের ভেতর পিকে লুকিয়ে রাখতো মাও খুব সাহস তো সাহস বলে সাহস তার একদিন তো নয় বারো দিন ধরে রোজ একটু একটু করে পিকে পায়ে বেঁধে নিয়ে গেছে দিনে এক পাউন্ডের বেশি নেওয়া যেত না তাহলে ব্যান্ডেজ বেশি মোটা হয়ে গেলে পাকার্মি সন্দেহ হবে জন ফেরদোসের প্ল্যান ছিল আরও বড় ডিআইটি টাওয়ারের উপর যে টিভি অ্যান্টেনা টাওয়ার আছে ওটা ব্লাস্ট করা এর জন্য দরকার ছিল ষোলো পাউন্ড পিকে ভেতরে নেবার কিন্তু বারো পাউন্ড নেবার পর ওরা হঠাৎ শুনল সাততলায় ওই ঘরের ফাইলপত্র সরিয়ে ঘরটা গোছানো হবে অমনি ভয় পেয়ে গেল ফাইলের পেছনে লুকোনো পিকে একবার ধরা পড়লে আর রক্ষে নেই ডিআইটি বিল্ডিংয়ের তাবৎ বাঙালির জানতো যাবেই ভবিষ্যতে আর কোনো দিন ডিআইটির ধারে কাছেও যাওয়া যাবে না তাই জন ফেরদোস আগে অপারেশন করে ফেলার সিদ্ধান্ত নিল একটু অন্যরকম হবে তা কিয়ার করা ওদের ব্লাস্ট করা চাই চাই কারণ দুনিয়াকে দেখাতে চায় পাক আর্মির সিকিউরিটি দুর্ভেদ্য নয় পাক আর্মির অত্যাচারের চাপে হাঁসফাঁস করেও বাঙালি একেবারে মরে যায়নি ওরা মাহুবালির ব্যান্ডেজের মধ্যে ছয় ফুট সেফটি ফিউজ দিয়ে দিল আর একটা ফাউন্টেন পেনের ভেতরটা খালি করে তার মধ্যে একটা ডেটোনেটর ভরে দিল মাহবুবালি এগুলি ভেতরে নেবার প্রায় ধরা পড়ে গিয়েছিল অন্যদিন পুলিশ শুধু শার্ট প্যান্টের পকেট চেক করে সেদিন পুলিশটা কি মনে করে মাহবুবের কোমর উরু হাঁটু এগুলো চেক করা শুরু করলো মাহবুবের তখন যা অবস্থা পুলিশ আর এক ইঞ্চির নিচে হাত দিলেই ওর পায়ের ব্যান্ডেজ বুঝে ফেলত কিন্তু মাহবুবের কপাল ভালো পুলিশ তো ওই পর্যন্ত দেখি খান্ত হয়েছিল মাহবুব জন আর ফেডোসকে অডিশন দেবার দুটো পাস জোগাড় করে দিয়েছিল ওরা সেই পাস নিয়ে ডিআইটি বিল্ডিংয়ে ঢুকে অপারেশন করে বেরিয়ে আসে আমি নিঃশ্বাস ফেলে বললাম বলতে কি সহজ কিন্তু ওরা যখন কাজটা করে তখন নিশ্চয়ই সহজ ছিল না তা তো ছিলই না ঘাপলাও কি কম হয়েছিল চাচি এখন তো প্রত্যেক তলায় তলায় সিঁড়ির মুখে চেকপোস্ট ছয়তলা পর্যন্ত চেকপোস্টে পুলিশ তো ছেড়ে দিল সাততলায় যাবার সিঁড়ির পুলিশটা বোধহয় একটু বেয়ারা ছিল সে তো জেরা করে শুরু করলো কেন যাবে কার কাছে যাবে কি কাজ জন ফেরদোস তার কিছু কম বিচ্ছু নয় ওরা খুব ডাটে বলল আরে আমরা সরকারি অফিসের লোক সরকারের জরুরি কাজে উপরে যাচ্ছি তুমি আমাদের আটকালে সরকারের কাজের ক্ষতি হবে আমাদেরকে পাঠানো হয়েছে বুড়িগঙ্গার পানি কতটুকু বেড়েছে তার টাওয়ার থেকে দাঁড়িয়ে পরীক্ষা করার জন্য দেখছো না কদিন থেকে কি বৃষ্টি এবছরে তো বৃষ্টির জন্যই তো দেশে এত বন্যা এত ঝুট ঝামেলা আরে জানলা দিয়ে তাকিয়ে দেখো না ওই যে মাঠঘাট কেমন পানিতে ডুবে গেছে ওদের লম্বা বক্তৃতা দেওয়ার ফাঁকে পেছনে আরও লোক এসে জমা হয়েছে ওপরে যাবার জন্য তাদেরকেও তো চেক করতে হবে তো পুলিশটা ওয়েস্ট পাকিস্তানি জানেন তো কীরকম বুদ্ধ হয় জনের কথার তোড়ে দিশাহারা হয়ে বললো আচ্ছা আচ্ছা যাও মিনি হাসতে হাসতে কথা বলছিল এখন হাসি এত বেড়ে গেল যে কথা থামাতে হলো আমি আর জামিও খুব হাসলাম সত্যি কথা বলতে কি খালেদের মিথ্যে মরার খবর শোনার পর এই প্রথম প্রাণ খুলে হাসলাম একটু পরে হাসি থামিয়ে বললাম তারপর তারপর আর কি ওই সাততলায় সেই ঘরে গিয়ে যা যা করা দরকার সব পিকে একত্রে টাল করা ফিউজার লাগানো ডেটোনেটার ফিট করা সব দুজন মিলে করে ফিউজারের মুখে আগুন ধরিয়ে এলো ফিউজার পুরে ব্লাস্ট হতে তিন মিনিট লাগবে এই সময়ের মধ্যে ওদেরকে ডিআইটি বিল্ডিং থেকে বেরিয়ে যেতে হবে এর মধ্যে বেরোতে না পারলে আটকা পড়ে যাবে কারণ ব্লাস্ট হওয়া মাত্রই তো আর্মি পুরো বিল্ডিং ঘিরে ফেলবে কাউকে বেরোতে দেবে না তিন মিনিটে সাততলা থেকে নেমে রাস্তায় বেরোনো কি চারটিখানি কথা দৌড়াতেও পারে না পুলিশ দেখে ফেলবে আবার হেঁটে গেলেও সারতে পারবে না তাই যেখানে কেউ নেই সেখানে ওরা দৌড় দেয় আবার পুলিশ দেখলে ভালো মানুষের মতো মুখ করে হাঁটে ওদের কপাল ভালো ব্লাস্ট হবার আগের মুহুর্তে ওরা বেরিয়ে যেতে পেরেছিল আমি আবারও নিঃশ্বাস ফেলে বললাম বড্ড বেপর ওরা আল্লাহ বাঁচিয়েছেন বাঘের মুখ থেকে বেরিয়ে আসতে পেরেছে মিনি বলল চাচি কাল আমাদের ওদিকে সারাদিন কারেন্ট ছিল না আপনাদের এদিকে এদিকেও ছিল না ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জানো কালকে প্রথম টিউবওয়েলটা ব্যবহার করতে পারলাম ওটা বসানোর পর একদিনও কারেন্ট যায়নি বড্ড দুঃখ ছিল মনে পয়সাগুলো গচ্চা গেল মিনি আবার হেসে কুটি কুটি হলো কাল কিছুটা উসুল হলো তাহলে তা হলো কিন্তু কারা কোথায় কি করলো তা তো জানতে পারলাম না জামি খাবার টেবিলে বসে খবর কাগজগুলো উল্টাচ্ছিল সে বলল কেন কাগজে বেরিয়েছে দেখোনি তাই নাকি কি লিখেছে জামি পড়ল সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসে বোমা বিস্ফোরণ গতকাল বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ফলে পাওয়ার হাউসের বিশেষ ক্ষতি হয় এবং চারটি জেনারেটরই বিকল হয়ে পড়ে বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঢাকা নারায়ণগঞ্জ টঙ্গি এবং শহরতলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় শুনতে শুনতে আমি উদাস হয়ে গেলাম রুমিরা এই সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ওড়াবার প্ল্যান করে মেলাঘর থেকে ঢাকা এসেছিল কিন্তু তা করবার আগে গ্রেপ্তার হয়ে গেল রুমি বদি জুয়েল চিরতরে হারিয়ে গেল কিন্তু রুমিদের আরাধ্য কাজ সমাপ্ত করার জন্য আর অনেক রুমি অনেক বদি অনেক জুয়েল সক্রিয় হয়ে উঠেছে নভেম্বর সাত উনিশশো রবিবার আজ ডলির বাসায় দেখা হলো নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে ওর কাছে শুনলাম খালেদ মোশারফ সম্পর্কে আরও বিস্তারিত খবর খালেদের মৃত্যুর খবরদের বেস ক্যাম্পে এসে পৌঁছায় অক্টোবরের আটাইশ উনত্রিশ তারিখে সঙ্গে সঙ্গে একেবারে কারবালার মাতম পড়ে যায় ছেলেদের মধ্যে এসব দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ছেলেরা তাদের স্বপ্নের নায়ক বীর নেতার মৃত্যু সংবাদে একেবারে ছেলে মানুষের মতো কান্নায় ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে দুজন গেরিলা ছেলেকে মেলাঘরে পাঠিয়ে দেওয়া হয় বিস্তারিত খবর আনার জন্য গতকালই তারা ফিরেছে সব খবর নিয়ে কসবা যুদ্ধ পরিচালনা করার সময় খালেদ মোশারফ জখম হয়েছে সেলের স্প্লিন্টার খালেদের কপাল ফুটো করে মগজের ওপর দিক ঘেঁষে লেগেছে অবস্থা খুব গুরুতর তবে সম্পূর্ণ ভালো হয়ে উঠবে আশা আছে লখনৌ শহরে যে হাসপাতালে খালেদকে নেওয়া হয়েছে সেটা খুবই উন্নতমানের হাসপাতাল খালেদের আহত হবার খবরে মেলাঘরের শোকের কালো ছায়া নেমে আসে সবাই ছেলে মানুষের মতো কান্নায় ভেঙে পড়ে বহু মুক্তিযুদ্ধের নিয়ম ভেঙে ক্যাম্প ছেড়ে আগরতলার দিকে যায় খালেদের খবর নেয়ার জন্য খালেদ মোশারফ মেলাঘরের ছেলেদের কাছে প্রাণের চেয়েও প্রিয় তাদের সেক্টর কমান্ডার নয় সে তাদের গার্ডিয়ান এঞ্জেল তবে এত বড় সর্বনাশের মধ্যেও একটা সান্ত্বনার কথা এই যে যে কসবার যুদ্ধে খালেদ জখম হয়েছে সেই কসবা মুক্তি ঠিকই দখল করে নিতে পেরেছে কসবার যুদ্ধ অক্টোবরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার দিনই কাগজে কসবার যুদ্ধ নিয়ে খবর ছাপা হয়েছে পরপর খুব ফলাও করেই ছাপা হয়েছে কিভাবে ভারতীয় চররা কামান ফিল্ড গান ভারী মোটর ট্যাঙ্ক গান এসব নিয়ে আক্রমণ চালিয়েছে কিভাবে পাক আর্মি বহু ভারতীয় চর মেরেছে কিন্তু কোথাও বুঝতে দেয়নি যে মুক্তিবাহিনী তাদের কাছ থেকে কসবা কেড়ে নিয়েছে খালেদ মোশারফ জখম হওয়ার পর এখন হায়দার সেক্টর টুট চার্জ আছে ইতিমধ্যে বাচ্চুর বাড়িতেও বিপদের ঝড় বয়ে গেছে ওর বাবা মা ভাই বোনরা ঢাকার যে বাড়িতে থাকে সেখানে হঠাৎ অক্টোবরের তেইশ তারিখে পাকার গিয়ে ওর পাঁচ ভাইকে ধরে নিয়ে যায় ওর বাবাকে বলে তোমার যে ছেলে মুক্তিযোদ্ধা তাকে এনে দিলে তবে এই পাঁচ ছেলেকে ছেড়ে দেব তো বাচ্চুর বাবা বলেন সে ছেলের কোনো খোঁজই আমি জানি না তাকে এনে দেব কি করে সামরিক কর্তৃপক্ষের কথা মতো বাচ্চুকে উদ্দেশ্য করে খবর কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয় যাই হোক সামরিক কর্তৃপক্ষ যখন বোঝে যে সত্যি বাচ্চুর খোঁজ তার বাবা জানে না তখন তারা পাঁচ ভাইকে ছেড়ে দেয় ত্রিশ তারিখে বাচ্চু বলল এত বড়ো বিপদের মধ্যে আমরা কিন্তু মনোবল হারাইনি এর মধ্যেও আমরা অ্যাকশন করে গেছি সেপ্টেম্বরের শেষে আমরা যখন আসি তখন খালেদ মোশারফ আর হায়দার ভাই বলেছিল শিগগিরই প্রবলেম বাড়তে পারে তোমরা পারলে কিছু টাকা পয়সা জোগাড় করে পাঠিও কত সপ্তাহে আবার একটা চিঠি পেলাম হায়দার ভাইয়ের কাছ থেকে শিগগিরই যেন কিছু টাকা পাঠাই সেই জন্য আমরা আগে পলয়েল মার্কেটে একটা ব্যাংক লুট করে সেই টাকা সেক্টরে পাঠিয়েছি পলয়েল মার্কেটের ব্যাঙ্ক তাহলে তোমরাই বাচ্চু হাসলো হ্যাঁ আমরাই কিন্তু বুঝতে পারছি না এখান থেকে সেক্টরে টাকা পয়সা পাঠাতে হবে কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেক্টর টুতে আর্মস দেওয়া বন্ধ করেছে টাকা আর রেশনও দিচ্ছে না তাই আপনি জানেন না সেক্টর টুর সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা প্রবলেম ছিল প্রথম থেকেই সেটা গত দু মাস থেকে বেশি হয়ে উঠেছে ওরা তো সেক্টর টুকে রেড সেক্টর বলে ওদের ধারণা এখান থেকে নাকি নকশালদের হেল্প করা হয় এছাড়া আমার একটা ঘটনা আছে আমি ভাষা ন্যাপ রাজনীতিতে বিশ্বাস করি তাই আমাকে দু তিনবার ইন্ডিয়ান আর্মি ইন্টারোগ্রেশনের জন্য নিয়ে যেতে চেয়েছিল খালেদ মুশারফ দেয়নি আমাদের দলের লিডার মানিক সে ছাত্রলীগ করে সেও আমাকে কয়েকবার বাঁচিয়েছে দুজন দুই রাজনীতি সমর্থক কিন্তু দেখুন যুদ্ধক্ষেত্রে আমরা একসঙ্গে যুদ্ধ করছি মানিক লিডার আর আমি ডেপুটি লিডার এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই কারণ এটা একটা জাতীয় যুদ্ধ আমাদের বাছা মারার ব্যাপার ওপর দিকে যারা বসে আছে তারাই খালি ক্ষমতা কি করে দখলে রাখা যায় তার পায়ে তারা করছে তোমরা ব্যাঙ্ক লুট কীভাবে করলে বলো না বাচ্চু হেসে ফেললো সে এক মজার ব্যাপার সাত আট দিন আগে হায়দার ভাইয়ের পাঠানো একটা চিঠি পেলাম ওখানে বেশ একটা মোটা অঙ্কের টাকা দরকার তখন ঠিক করলাম সাভারে আমাদের বেস ক্যাম্প যেখানে সেখানকার পিস কমিটির মেম্বারদের কাছ থেকে কিছু টাকা আদায় করব আর ঢাকার একটা ব্যাঙ্ক লুট করব। জোনাকি সিনেমা হলের পাশের ওই মুসলিম কমার্শিয়াল ব্যাঙ্কটা টার্গেট করলাম অ্যাকশনে গেল আসাদ মুনির ফিরোজ জন আরিফ আর ফেরদোস আসাদ নিল একটা স্টেন গান মুনিরের হাতে তার খেলনা রিভলভার দেখতে একদম আসল রিভলভারের মতো মজার ব্যাপার হচ্ছে ওই খেলনা রিভলভার দিয়ে ওরা পঁচিশ হাজার টাকা তুলে এনেছিল আরিফ তার বাবার গাড়িটা একটা বাহানা করে নিয়ে এসেছিলো আমরা নরতন কলোনিতে জলিদের বাসায় বসে গাড়ির নাম্বার প্লেট বদলালাম আরিফের বাবা পীর সাহেব তো তাই তার গাড়িটাও সবাই চেনে আমি আশ্চর্য হয়ে বললাম পীর সাহেব পীর সাহেব কিন্তু ওর গাড়িতে আর্মস সেমুনেশন লুকানো থাকে পীর সাহেব বলেই তো সুবিধা গাড়ির নম্বর প্লেট বদলে ওরা তো গেল সকাল এগারোটায় আরিফ গাড়ি চালাচ্ছিল জন আগে গিয়ে দাঁড়িয়েছিল ওরা ব্যাংকের সামনে যেতেই জন অল ক্লিয়ার ইশারা দিল আসাদ মুনির আর ফিরোজ নামলো ঢুকেই প্রথমে দারোয়ানকে কাবু করলো তার রাইফেল কেড়ে নিল ওদিকে বাইরে কিন্তু আর্মির দুটো লরি দাঁড়িয়ে আছে তারা বুঝতেই পারেনি ভেতরে কি হচ্ছে আসাদ ভেতরে স্টেন তুলে সবাইকে বলল হ্যান্ডসাপ মুনির তার খেলনা পিস্তুল লুচি সবাইকে ক্যাশ কাউন্টারে পেছন নিয়ে দাঁড় করালো ম্যানেজারকে যখন বলা হলো টাকা দেন উনিও সঙ্গে সঙ্গে বলল এই যে টাকা নিয়ে যান আপনার মুক্তিবাহিনী জানি টাকা দরকার সবাই খুব কোঅপারেট করল কিন্তু সমস্যা দাঁড়ালো টাকা নেব কিসে ওরা তো টাকার বান্ডে লেগিয়ে দিলেন কিন্তু টাকা নেবার মতো কোনো ভাণ্ড আমাদের নেই তখন ফিরোজ তার শার্ট খুলে দিল তার মধ্যে সব টাকা রেখে মুড়িয়ে ওরা যখন বেরোচ্ছে তখন দেখা গেল শার্টের হাতার ফাঁক দিয়ে টাকা পড়ে যাচ্ছে রাস্তায় হাসতে হাসতে বিষম খেলো বাচ্চু সে এক মজার ব্যাঙ্ক লুট পাকিস্তানি আর্মি ততক্ষণে টের পেয়ে গেছে টের পেয়ে গেছে টাকা পড়ে যাচ্ছে দেখে না রাস্তার লোকের তালি দেয়া দেখে এখন ঢাকার লোকের অভ্যেস হয়ে গেছে মুক্তিরা কোনো অ্যাকশন করলে ওরা তালি দেয় জয় বাংলা বলে ওঠে এখন আর আর্মিকে ভয় পায় না তো ওই তালি শুনে আর্মি টের পেয়ে যায় কিন্তু কিছু করতে পারিনি আরিফ প্রথম থেকেই গাড়িতে বসে চলে ইঞ্জিন স্টার্ট দিয়ে আসাদ মুনিরা বেরিয়েই গাড়িতে উঠে ভো দৌড় আর্মির ওই ভারী লরি ঘুরিয়ে ধাওয়া করতে করতে ওরা হাওয়া ওরা আবার জলেদের বাসাতে ফিরে আসে এই বাসার মেইন গেটটা বেইলি রোডে ওরা বেইলি রোড দিয়ে বাসায় ঢুকে ফলস নাম্বার প্লেটটা খুলে ফেলে পেছনের আরেকটা গেট দিয়ে শান্তিনগরের রাস্তায় পড়ে অনেক ঘুরে ধানমন্ডিতে আরিফদের বাসায় চলে যায় বিকেলে যখন রাস্তায় বেরোই তখন দেখি প্রত্যেকটি রাস্তায় কালো মরিস মাইনার চেক করা হচ্ছে পীর সাহেবের গাড়িটা কালো মরিস মাইনার কিনা তোমরা কত টাকা পাঠিয়েছো ঘরে ব্যাংকের পঁচিশ হাজার আর পিস কমিটির পঁচিশ হাজার মোট পঞ্চাশ হাজার টাকা তোমরা যে এত টাকা পাঠিয়ে দিলে তোমাদের চলে কি করে আমাদের আমাদের চিন্তা কি আমরা যেখানে থাকি সবাই স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়ে যায় যে যা পারে জেলেরা মাছ দেয় চাষিরা ক্ষেতের তরি তরকারি একটু ধনী চাষি আস্ত গরু পাঠিয়ে দেয় ঘাটে জেলেরা একটা বড় ডুলা বেঁধে দিয়েছে সকালে নদী দিয়ে যাওয়ার সময় নিজ নিজ নৌকো থেকে যার যা সাধ্যমতো মাছ ওই ডোলাতে দিয়ে যায় দিন শেষে দেখা যায় বিষত্রিশের কোনোদিন একমন মাছও জমেছে ওই মাছ দিয়ে আমাদের দুবেলার খাওয়া চলে যায় এছাড়াও সবাই নিয়মিত চাঁদা দেয় তা থেকে দলের প্রত্যেককে একশো টাকা করে হারা দিই আমরা প্রথম যখন রোহাগ্রামে বেস ক্যাম্প করি তখন মেলাঘর থেকে এসেছিলাম মাত্র বাহান্ন জন আসার পর বহু লোকাল ছেলে পেলে এসে দলে ভর্তি হয়ে গেল জানেন মাত্র দশ দিনের মধ্যে আমরা সাড়ে চারশো জন হয়ে গেলাম নভেম্বর সোমবার হ্যারিসের বাসায় গিয়েছিলাম রুমির একটা নেগেটিভ আনতে বছর দুয়েক আগে ওরা দুজন ওয়েস্ট পাকিস্তান বেড়াতে গিয়েছিল আমার দুই বোনের কাছে তখন হ্যারিস তুলেছিল ছবিটা আমার কাছে এক কপি আছে কোমরে চিস্তির পিস্তল আর কাঁধের উপর দিয়ে গুলির বেল্ট ঝুলিয়ে মাথায় একটা ক্যাপ লাগিয়ে কোমরে দুই হাত রেখে রুমি কি যেন বলছে এমন অবস্থায় তোলা ছবিটা খুবই জীবন্ত মনে হয় গতকাল হঠাৎ হ্যারিস নিজেই ফোন করে বলেছিল তার কাছে রুমির কয়েকটা ছবির নেগেটিভ আছে আজ গিয়ে নিয়ে এলাম কদিন থেকে রুমির ফটো খুঁজছিলাম বাসার সব অ্যালবাম খুলে ইদানিং রুমি একেবারেই ফটো তুলতে চাইতো না ফটো যা আছে সব দু তিন বছর আগের তোলা হ্যারিসের কাছ থেকে নেগেটিভ এনে দোকানে একটু বড় করে প্রিন্ট করতে দিলাম পুরোনো ছেলেপিলেরা মাঝে মাঝে হঠাৎ এসে দেখা করে যায় সেলিম এসেছিল গতকাল আজ এসেছিল মনু অর্থাৎ মনিরুল আলম নভেম্বর দশ উনিশশো একাত্তর বুধবার আজ বাড়ি গেল ভোরে গাড়ি করে কোচ স্টেশনে দিয়ে এসেছি ঈদের কেনাকাটা খুব জমে উঠেছে তবে তা এক শ্রেণির লোকের মধ্যেই যাদের বাড়ির মেয়েদের জামা কাপড় আর ছেলেদের টুপি জুতোতে বেশি বেশি জরি চুমকির বাহার দেখা যায় সেই সব বিহারি আর বাড়িতে উর্দুওয়ালা বাঙালিদের মধ্যেই ঈদের কেনাকাটার সমারোহটা বেশি দেখা যাচ্ছে আমাদের কোনো ঈদের কেনাকাটা নেই আমাদের মতো আর অনেক পরিবারেরই নেই কোথা থেকে কারা যেন সাইক্লোস্টাইল করা হ্যান্ডবিল ছেড়েছে দেশের এই দুর্দিনে ঈদের খুশি বলে কিছু নেই সুতরাং ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কেনা উৎসবের আয়োজন করা অনুচিত অন্যদিকে সামরিক জানতা প্রচার করছে ঈদের খুশি সামনে প্রাণ ভরে সবাই আনন্দ করো কাপড় কেনো পোলাও কোরমা সেমাই ফিনির আয়োজন করো এক শ্রেণীর লোক মেতে উঠেছে তা করতে নিউ নিউমার্কেটে বায়তুল মোকারমে জিন্যাভিনিউতে গেলে লোকেরই আনন্দ উল্লাস দেখে মনের মধ্যে রাগ ঘৃণা বিতৃষ্ণা ফুসে উঠে নভেম্বর বারো উনিশশো শুক্রবার চারদিকে কেমন একটা যুদ্ধযুদ্ধ ভাব দৈনিক কাগজগুলো ভারতীয় আগ্রাসন ভারত কর্তৃক যুদ্ধের হুমকি সীমান্তে ভারতীয় তৎপরতা ইত্যাকার খবরে শয়লাভ পাঁচ তারিখে হঠাৎ সরকারি আদেশে ঢাকা নারায়ণগঞ্জে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত ব্ল্যাক আউটের মহড়া হলো আজ আবার কাগজে দেখছি সরকারি বেসরকারি সব বাড়িঘরের পাশে ট্রেন্স খোরার নির্দেশ দেওয়া হয়েছে ওদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সংগ্রহের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণে বেরিয়েছেন দেশের অভ্যন্তরে লম্ভম্প কম হচ্ছে না পিডিপির চেয়ারম্যান নুরুল আমিন প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে আবেদন জানিয়েছেন রাজাকারদের সংখ্যা এবং তাদেরকে দেয়া অস্ত্র দুই বৃদ্ধি করা হোক উপনির্বাচন শুরু হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তানে যে হারে ভারতীয় ধ্বংসাত্মক কার্যকলাপ বেড়ে গেছে তাতে রাজাকারদের শক্তিশালী করা খুবই প্রয়োজন কেরোসিনের দর হঠাৎ করে এক ক্লাফে প্রতি এগারো টাকা থেকে আঠারো টাকায় চড়ে গেছে কি ব্যাপার সিদ্ধিগঞ্জ পাওয়ার স্টেশনে বিচ্ছুদের ধাক্কার জের মনে হচ্ছে এতদিন কাগজে শুধু রাজাকার বাহিনীদের কথাই পড়তাম এখন দেখছি আরও নতুন দুটো নাম আলশামস আর আলবদর শব্দ দুটোর মানে কি কাগজে দিচ্ছে রাজাকারদের আলশামস ও আলবদর বাহিনী মানে এরা রাজাকারদের বাহিনীরই দুটো অংশ একার আমে রক্ষা নেই সুগ্রীব ধসর গতকাল বায়তুল মোকারমের দোকানে বোমা বিস্ফোরিত হয়েছে আজকাল ঢাকায় এরকম কোথাও কিছু হলে আমার বিস্তারিত খবর জানতে কোনো অসুবিধা হয় না মিনিকে ফোন করলেই জানা যায় ওর কাছ থেকেই জানতে পারলাম এই দলটার মধ্যেও জন আর ফের দোষ ছিল আরও ছিল আসাদ ফিরোজ বাবু শহর মুনির জাহেদুল ওদের ঘটনা বিস্ফোরণে ফ্যান্সি হাউস বলে শাড়ির দোকানের ভেতর একজন পাঞ্জাবি মেজর আর কয়েকজন মহিলা জখম হয়েছে দোকানের সামনে দাঁড়ানো তিনজন খান সেনা মরেছে আরও কয়েকজন জখম হয়েছে ফল হয়েছে বাকি দিন দোকানপাট সব বন্ধ লোকের ঈদের কেনাকাটায় ছাই পড়েছে বেশ হয়েছে নভেম্বর সতেরো উনিশশো বুধবার আজ একটা দিন গেল বটে গত রাতটা ছিল সবে কদরের রাত শরীফ আর বুড়া পাড়ার প্লেনওয়ালা জামে মসজিদে গিয়েছিল নামাজ পড়তে গতকাল রাতে কারফিউ ছিল না সবে কদরের রাত বলি মুসলিমরা সারা রাত ধরে মসজিদে এবাদত বন্দীকি করে ফজরের নামাজ পড়ে তারপর বাড়ি ফিরবেন জামি আর আমি বাড়িতে নামাজ পড়েছি মাঝরাতে ঘন্টা দুয়ে ঘুমিয়ে নিয়েছি পাঁচটার সময় হঠাৎ নিচে কলিং বেল বাজল বুকটা ধড়াস করে উঠল এই ভোর রাতে কলিং বেল ফজর নামাজ না পড়ে তো শরীরদের ফেরার কথা নয় তাহলে ভাবতে ভাবতেই আবার কলিং বেল দোতলার বারান্দায় বেরিয়ে আসতে করে বললাম কে শরীফের গলা শোনা গেল আমি অবাক হয়ে নিচে নেমে দরজা খুলে দিলাম এখনও তো ফজরের সময় হয়নি চলে এলে যে কারফিউ দিয়ে দিয়েছে সাড়ে পাঁচটা থেকে মাইকে করে বলে বেড়াচ্ছে মুসল্লিরা সবাই হুড়মুড়িয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে ফজর নামাজ পর্যন্ত থাকার উপায় কী তাহলে তো মসজিদে আটকা পড়ে থাকতে হবে তা ঠিক ফজরের আজান পড়বে পৌনে ছটায় আর কারফিউ সাড়ে পাঁচটা থেকে কাজেই ফজরের নামাজ পর্যন্ত মসজিদে থাকার কোনো উপায় নেই আজ ছুটি সবে কদরের কাল সারা রাত জেগে সবে কদরের নামাজ পড়েছেন মমিন মুসলমানরা আজ দিনে একটু ঘুমবেন শরীফ নটার দিকে গোসলখানে ঢুকতে যাবে এমন সময় হঠাৎ মাইকে কিছু ঘোষণার মতো শোনা গেল কী আশ্চর্য আমাদের গলিতে সবাইকে যার যার বন্দুক রাইফেল পিস্তল আর লাইসেন্স নিয়ে মেইন রোডে যেতে বলছে এই আবার কী ব্যাপার শরীফ গেটের কাছে বেরিয়ে দেখল হোসেন সাহেব ডাক্তার সাহেব রশিদ সাহেব সবাই গেটের কাছে উঁকি দিচ্ছেন গলিতে দুজন মিলিশিয়া পুলিশ কারফিউয়ের মধ্যে বন্দুক পিস্তল নিয়ে মেইন রোডে গেলে কারফিউ ভঙ্গ করার অপরাধে পড়তে হবে কি না এ নিয়ে সবার মনে ভয় মিলিশিয়া দুজন অভয় দিয়ে বললো কারফিউয়ের মধ্যেই তো অর্ডার দেওয়া হয়েছে ভয়ের কিছু নেই আমাদের আছে একটা বারো বোর শটগান একটা টু টু বোর রাইফেল আর একটা অ্যাস্ট্রা পিস্তল শরীফ যে আমি ওগুলো হাতে নিই মেইন রোডের দিকে হাঁটা দিল সাড়ে নটায় আমিও গেটের কাছে বেরিয়ে দেখলাম অন্য সব বাড়ি থেকে সবাই নিজের অস্ত্র আর লাইসেন্স হাতে গুটি গুটি চলেছে এলিফেন্ট রোডের দিকে ওরা ফিরল তখন প্রায় চারটে খালি হাতে অস্ত্র এবং লাইসেন্স দুই রেখে দিয়েছে শুধু কয়েকটা টুকরো কাগজে রশিদ দিয়েছে শরীফের মুখে কোচা খোঁচা দাড়ি দুই চোখ লাল গতকাল সারা রাত জাগা তারপর সারাদিন গোসল বিশ্রাম কিছুই নেই অস্ত্র হাতে রোদে দাঁড়িয়ে থাকা শীতের রোদ হলেও রোজা রেখে সারাদিন দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর জামির মুখ দেখে মনে হচ্ছে ওর জ্বর এসেছে নভেম্বর উনিশ উনিশশো শুক্রবার সকলের মনের অবস্থা খুব খারাপ দুঃখ হতাশা ভয় ভীতি নিষ্ফল ক্রোধ সব মিলে আমাদেরকে যেন পাগল বানিয়ে ছাড়বে শরীফের ওজন খুব দ্রুত কমে যাচ্ছে আমার কমছে তবে আমাকে নিয়ে নাকি ভয় নেই আমি কাঁদি হাহুতাস করি কথা বলি মনের বাষ্প বের করে দিই শরীফ এমনিতেই কথা কম বলে এখন আরও কম তার উপর কাঁদেও না হাহুতাস করে না মনের বাষ্প বের করার কোনো প্রক্রিয়া তার ভেতর দেখি না প্রতিদিনের অভ্যস্ত নিপুণতায় সে তার সব কাজ করে যায় সকালে উঠে শেফ করে গোসল করে ফাঁকে ফাঁকে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান শুনে তারপরে অফিস বিকেলে টেনিস সন্ধ্যা আবার স্বাধীন বাংলা বেতার বন্ধু বান্ধব নিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কেও আলাপ আলোচনা ওকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে দুঃখ ওকে কুরে করে খাচ্ছে শহরে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে বিহারিরা সবাই মাথা ন্যাড়া করে একটা লাল ফেটি বেঁধে বেড়াচ্ছে ওদের দেখা দেখি অনেক বাঙালিও নাড়া মাথা দেখলেই সেনারা ছেড়ে দেয় তাই বোধহয় অকারণ হয়রানির হাত থেকে বাঁচবার জন্য অনেক ভিড়ু বাঙালি যুবকও মাথা নাড়া করেছে রুমির এনলার্জ করা ফটোটা দোকান থেকে এনেছি বেশি বড় করিনি মাত্র আট বাই দশ ওই মাপের একটা ফটো স্ট্যান্ডও কিনে এনেছি ফটোটা স্ট্যান্ডে লাগিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম কতদিন দেখিনি ওই প্রিয় মুখ এই কি ছিল বিধিলিপি রুমি তুমি কি কেবলই ছবি হয়ে রইবে আমার জীবনে তুমি গেরিলা হতে চেয়েছিলে গেরিলা হয়েছিলে রাতের অন্ধকারে নিঃশব্দ ক্ষিপ্র সঞ্চারে আঘাত হানতে শত্রুকে নির্ভুল লক্ষ্যে শত্রু একদিন নির্ভুল লক্ষ্যে আঘাত এনে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল তোমাকে আর কি ফিরে পাবো না তোমাকে তুমি যে সবসময় জীবনানন্দ দাসের কবিতার ভাষায় বলতে আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো বা ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেবে ভেজা বাংলায় এ সবুজ করুণ ডাঙায় রুমি তোমাকে আসতেই হবে আবার ফিরে চোখ মুছে ছবিটার নিচে এক টুকরো কাগজে বড় বড় অক্ষরে লিখলাম আবার আসিব ফিরে এই বাংলায় ফটোটা রাখলাম নিচতলায় বসার ঘরের কোনার টেবিলে আগামীকাল ঈদ অনেক মানুষ আসবে ঈদে মিলতে তারা সবাই এসে দেখবে রুমি কেমন কোমরে হাত দিয়ে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করছে আবার আসিব ফিরে এই বাংলায় নভেম্বর বিশ উনিশশো শনিবার আজিদ ঈদ ঈদের কোনো আয়োজন নেই আমাদের বাসায় কারো জামা কাপড় কেনা হয়নি দরজা জানলার পর্দা কাঁচা হয়নি ঘরের ঝুল ছাড়া হয়নি বসার ঘরের টেবিলে রাখা হয়নি আতরদান শরীফ জামি ঈদের নামাজও পড়তে যায়নি কিন্তু আমি ভরে উঠে ঈদের সেমায় জর্দা রেঁধেছি যদি রুমির সহযোদ্ধা কেউ আসে বাড়িতে বাবা মা ভাই বোন পরিবার থেকে বিচ্ছিন্ন কোনো গেরিলা যদি রাতের অন্ধকারে আসে বাড়িতে তাদেরকে খাওয়ানোর জন্য আমি রেঁধেছি পোলাও কোরমা কোপ্তা কাবাব তারা কেউ এলে আমি চুপি চুপি নিজের হাতে বেড়ে খাওয়াবো তাদের জামায় লাগিয়ে দেওয়ার জন্য এক শিশি আতরও আমি কিনে লুকিয়ে রেখেছি নভেম্বর ছাব্বিশ উনিশশো শুক্রবার ঘটনা যেন একটু দ্রুতই ঘটছে কিছুদিন থেকে পূর্ব বাংলার চারধারে সবগুলো বর্ডারে মুক্তিবাহিনীর আক্রমণের চাপ যতই বাড়ছে ঢাকার কাগজগুলোতে ভারতীয় হামলার খবর ততই বড় কলামে ছাপা হচ্ছে তেইশ তারিখ সকালে দৈনিক পাকিস্তান খুলে হঠাৎ চমকে গিয়েছিলাম আট কলাম জুড়ে বিরাট হেডলাইন ভারতের সর্বাত্মক আক্রমণ আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই ভারত পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালিয়েছে কয়েক মাসব্যাপী ছোট ছোট হামলা ছোট বড় সংঘর্ষ এবং পূর্ব পাকিস্তানের চারদিকে সুপরিকল্পিতভাবে বারোটি পদাতিক ডিভিশন মোতায়েনের পর এই হামলা চালানো হচ্ছে তাই বুঝি চারদিকে এমন সাজ রব পড়ে গেছে চব্বিশ তারিখে পাকিস্তান সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ওই দিনই সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ আর টঙ্গীসহ শহরের আশেপাশের এলাকায় এক নিষ্প্রদীপ মহড়া অনুষ্ঠিত হয়েছে শহরের সর্বত্র যে পরীক্ষা করা হচ্ছে সেই খবরটাও ছবিসহ কাগজে ফলাও করে দেওয়া হয়েছে আর প্রতিদিন বক্স করে কাগজে ছাপা হয়ে চলছে বিভিন্ন আপ্তবাক্য যেমন যুদ্ধকালে নিরবতায় উত্তর আর বাচালতা বিসবৎ শান্ত থাকুন নীরব থাকুন আপনার গোপন কথা আপনার মধ্যেই রাখুন গুজব তীক্ষ্ণধার অস্ত্রের চাইতেও ক্ষতিকর ইত্যাদি যুদ্ধ করে পাকিস্তান সরকার বড়ই বিচলিত হয়ে পড়েছে কি করবে কি না করবে বুঝে উঠতে পারছে না গতকালের কাগজে ঘোষণা দেখলাম পরপর সাত দিন সন্ধ্যায় এক ঘন্টা করে নিষ্প্রদীপ মহড়া হবে আজকের কাগজে সেটা বাতিল করে নতুন ঘোষণা দেওয়া হয়েছে চব্বিশ তারিখ বুধবারে সন্ধ্যা সাড়ে পাঁচটায় হঠাৎ কারফিউ দেওয়া হলো। শরীফ আর জামি ঢাকা ক্লাবে টেনিস খেলতে গিয়েছিল সন্ধ্যার পর একটা মিটিংও ছিল ক্লাবে হঠাৎ দেখি শোয়া পাঁচটায় বেটা বাসায় এসে হাজির কি ব্যাপার না কারফিউ সাড়ে পাঁচটা থেকে সেই সময় আইডিয়াল লাইব্রেরি থেকে রিয়াজ সাহেব এসেছেন বইয়ের লিস্ট নিয়ে ঢাকা ক্লাব লাইব্রেরির জন্য বেশ কয়েকশো টাকার বই কেনা হবে শরীফের মুখে কারফিউর খবর পেয়ে ভদ্রলোক পরিমরি করে ছুটলেন এলিফেন্ট রোডে ওর এক বন্ধুর বাড়িতে আর কি আশ্চর্য রাত সাড়ে নটাতেই কারফিউ উঠে গেল এসব কী তামাশা হচ্ছে গতকাল সাড়ে বারোটার দিকে আবার শোনা গেল বেলা একটা থেকে কারফিউ অমনি সবখানে সব লোকে অফিস আদালত ছেড়ে দোকানপাট বন্ধ করে ছুটল বাড়ির দিকে শেষে আর কেউ রিক্সাও পায় না ওরাও তো ছুটছে বাড়ির দিকে আমি এগারোটার দিকে নিউ মার্কেটে গিয়েছিলাম সাড়ে বারোটায় ভাবলাম মার বাসা হয়ে তারপর ফিরব রাস্তায় দেখি সব কেমন ফাঁকা ফাঁকা খালি রিক্সা ছুটে যাচ্ছে শহরে ঢাক ডাক কানে নিচ্ছে না লোকজন প্রায় দৌড়ের মতো ছুটে যাচ্ছে আমি আর মার বাড়িতে গেলাম না গাড়ি ঘুরিয়ে চলে এলাম কিন্তু খানিক পরে শুনে কারফিউ নাকি দেওয়া হয়নি ওটা মিথ্যে গুজব মাইক দিয়ে সে কথা ঘোষণা করা হলো রেডিওর বিশেষ সংবাদ বুলেটিনে সে কথা প্রচার করা হল কিন্তু তাতেও খালি জনপদ আর ভরে উঠল না বেশ মজাই হলো একদিন সরকার বেটাইমে চার ঘন্টার জন্য কারফিউ দেয় পরদিন লোকে গুজবটাকেই সত্যি বলে ধরে নেয় লোকের আর দোষ কি আটাশে নভেম্বর উনিশশো রবিবার জীবন যে কত অনিশ্চিত অর্থেই পদ্মপত্রে নীর তা যেন এই সময়ই মনে প্রাণী উপলব্ধি করছি কত বছর ধরে কত সুন্দর সুন্দর চাদর ওয়াড় তোয়ালে প্লেট গ্লাস কাপ ডিশ কাটা চামচ আলমারিতে তুলে রেখে দিয়েছি ভবিষ্যতে কখনো কোনো বিশেষ উপলক্ষে বের করব বলে রুমি জামিকে প্রায় হাসতে হাসতে বলতাম তোদের বোয়েলে বের করব সেসব বিশেষ উপলক্ষ আর আসবে কি এখন যে প্রতিটি দিন বেঁচে রয়েছি এটাই তো একটা বিশেষ ঘটনা এর চেয়ে বড়ো উপলক্ষ আর কী হতে পারে তাই আজ আলমারি খুলে সুন্দর সুন্দর চাদর ওয়ার্ড বের করে সব ঘরের বিছানায় পেতেছি দামি সুদৃশ্য প্লেট গ্লাস কাপ ডিশ কাটা চামচ সব বের করে টেবিলে রেখেছি শরীফ আর জামি অবাক চোখে তাকাতে হেসে বললাম মরে গেলে সাত ভূতে লুটে খাবে তার চেয়ে নিজেরাই ভোগ করে যাই আগামীকালের ক্রাশ ইন্ডিয়া দিবসের কথা ভেবে অনেকেই উদ্বিগ্ন মিরপুর মোহাম্মদপুরের বাসিন্দাদের মধ্যে এর প্রস্তুতি নিয়ে যেরকম জোশ দেখা যাচ্ছে তাতে বাঙালিরা অনেকেই ভয় পাচ্ছে তাদের ভারত বিদ্বেষের লাভাস্রোতে ঢাকার বাঙালিরাও শেষমেশ তুলিয়ে যায় কি না কে জানে বহু অবাঙালির গাড়ির কাছে ক্রাশ ইন্ডিয়া লেখা স্টিকার জলজল করছে অনেক অবাঙালির দোকানে ক্রাশ ইন্ডিয়া লেখা পোস্টার শোভা পাচ্ছে নভেম্বর উনত্রিশ উনিশশো সোমবার যতটা ভয় পাওয়া গিয়েছিল ততটা খারাপ কিছু ঘটেনি সকাল থেকে গাড়ি রিকশা বাস চলেনি দোকানপাট বন্ধ ছিল অবাঙালিদেরগুলো জোশে বাঙালিদেরগুলো ভয়ে এগারোটার দিকে লুলুকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আজিমপুরের এক বাসায় গেলাম পথে দুটো মিছিল দেখলাম উর্দু ইংরেজিতে ভারত বিধ্বস্ত করার বেশ কয়েকটা স্লোগান লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে মোহাম্মদপুরের দিক থেকে আসা মিছিল বারোটায় হরতাল শেষ দেড়টার সময় বাসায় ফিরলাম রিকশা চড়ে মিছিল মিটিং নাকি সন্ধ্যা পর্যন্ত চলেছে আজ থেকে ঠিক তিরানব্বই দিন আগে পাখানাদাররা রাত বারোটার সময় এসে আমার রুমিকে ধরে নিয়ে গেছে ডিসেম্বর এক বুধবার উনিশশো একাত্তর আজ খুব ভোরে উঠতে হয়েছে আট দশ দিন হলো কেরোসিন উধাও বাজার থেকে কোনো কোনো দোকানে নাকি কেরোসিন নিয়ে মারপিট হয়েছে সরকার তাই কেরোসিনের জন্য ন্যায্যমূল্যের দোকান খুলেছে বুড়ামিয়াকে সকালবেলাতেই ঢাকা কলেজের উল্টো দিকে মিরপুর রোডের ন্যায্য মূল্যের দোকানে পাঠিয়ে দিয়েছি লাইন দিতে শেষ পর্যন্ত তেল পেলে হয় আমার আর দুদিন চলার মতো তেল আছে শরীফ অফিসে যাবে নটায় আমি ওর সঙ্গে যাবো আমার সঙ্গে যাবে লুলু আর জামি শরীফকে মতিঝিলোর অফিসে নামিয়ে আমরা স্টেডিয়াম বাইতুল মকরমে কিছু কেনাকাটা করব আজ ইচ্ছে করেই ড্রাইভারকে আসতে বলা হয়নি শরীফ অফিস পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে তারপর সেখান থেকে আমি যেতে যেতে গাড়ির ভিতরে আলোচনা করে নিলাম কে কিভাবে কি কি কিনবো আমি প্রথমে দুটো সোয়েটার কিনবো তারপর ঢুকবো ওষুধের দোকানে লুলু আর জামি আলাদা হয়ে অন্যদিকে অন্য দুটো ওষুধের দোকানে ঢুকে ওষুধ কিনবে ওদের দুজনকে দুটো প্রেসক্রিপশান দিলাম ওরা ওষুধ কেনা শেষ করে দুজনে দুটো আলাদা দোকান থেকে দুটো করে সোয়েটার কিনবে তারপর গাড়ির কাছে যাবে গাড়ি থাকবে স্টেডিয়ামে পাবনা স্টোরের সামনে এত সব ষড়যন্ত্রের কারণে গত সপ্তাহে একসঙ্গে ছটা সোয়েটার কিনতে গিয়ে প্রায় ধরা পড়ে গিয়েছিলাম জিন্না অ্যাভিনিউতে লম্বা ফুটপাথ জুড়ে ছোট ছোট দোকানিরা চাদর বিছিয়ে তাদের দোকান সাজিয়ে বসেছে ওদের কাছ থেকে মোটামুটি সস্তায় হাতাকাটা সোয়েটার মাফলার মোজা এগুলো কিনতে শুরু করেছি সপ্তাহখানিক থেকে আগে শুধু ওষুধ সিগারেটের টাকা পাঠাতাম এখন শীত এসে গেছে গরম কাপড় দরকার শরীফ বলেছে খুব ছোট ছোটো প্যাকেট করতে যাতে ছেলেদের নিতে সুবিধা হয় যাতে কেউ সন্দেহ না করে তাই আমি খুব ছোট ছোট প্যাকেট করি একটা সোয়েটার একটা মাফলার এক জোড়া মোজা অবশ্য মোজা যে খুব কাজে লাগে তা নয় বেশিরভাগ মুক্তিযোদ্ধার জুতোই নেই তবু মোজা কিনি মোজা দিই অন্তত নিজেকে তো ভোলানো যায় আমার ছেলেরা এই শীতে জুতো পরে পরিযুদ্ধ করছে গত সপ্তাহে একসঙ্গে ছটা সোয়েটার দর করছি এমন সময় ফুটপাথ টহল দিতে দিতে এক মিলিটারি আমার পাশে দাঁড়িয়ে গেল এতনা সোয়েটার মাঝি ক্যা জওয়ান লোককে নিয়ে আমার হৃৎপিণ্ড গলার কাছে লাফিয়ে উঠে এলো তবু মুখে হাসি টেনে বললাম জি বাবা আখবর মেয়ে বেগম লিয়াকত কাহা হ না জওয়ান লোককে নিয়ে সোয়েটার টাওয়েল সাবুন বিলেড টফি চুইংগাম এসব খরিদকারকে আপো অফিসে ভেজ না আপ জানতে হ আপোয়া কিসকে অফিসে ও জো অল পাকিস্তান উইমেন্সিয়েশন অল পাকিস্তান শব্দটার উপর বেশ জোর দিয়ে বললাম বেটা কি বুঝলো জানি না জরুর জরুর বলে মাথা নাড়তে নাড়তে চলে গেল আমার বুক ধরফর করছিল তবু ভাগ্যি কয়েকদিন আগে খবর কাগজে বেগম লিয়াকতালির এই খবরটা দেখেছিলাম এবং আরও ভাগ্যি যে কথাটা ঠিক সময় মনেও পড়েছিল সেদিন আমার আর সোয়েটার কেনা হয়নি ডিসেম্বর দুই উনিশশো বৃহস্পতিবার আজ সারাদিন বেরোয়নি গতকালকার কেনা জিনিসপত্রগুলো দিয়ে ছোট ছোট প্যাকেট বানিয়েছি কিন্তু কেউ আসেনি কিছু নিতে অবশ্য আজকে কেউ আসবে এমন কথা তো কেউ দিয়ে রাখেনি তবু ভেতর ভেতর কে যেন বলছিল কেউ আসবে আমার অনুমান সত্য হলো না আতিকুল ইসলামের সঙ্গে ফোনে কথা হল দুপুরে ওর কিছু ওষুধের প্যাকেট নিয়ে যাবার কথা ছিল ও জানালো বেশ কিছুদিন হয় ওর কাছেও কেউ আসছে না আমি বললাম অন্তত আমার কাছ থেকে প্যাকেটগুলো নিয়ে তোমার বাসায় রাখো হঠাৎ এসে পড়লে যাতে দিতে পারো আচ্ছা বাবু তাই করব। বলে ফোন রেখে দিল আতিক কিন্তু আসেনি ডিসেম্বর তিন উনিশশো শুক্রবার আজকেও কেউ আসেনি না আসার কারণ একটা অনুমান করছি দেশের আবহাওয়া বড়ই উত্তপ্ত চারধারে বর্ডার ঘিরে যুদ্ধ বেশ জোরে সোরে লেগেছে সবগুলো কাগজে মোটা হেডলাইন দিয়ে পূর্ব পাকিস্তানের বিভিন্ন সীমান্তে ভারতের আক্রমণের নিন্দাসূচক খবর ফলাও করে বেরোচ্ছে আমরা স্বাধীন বাংলা বেতার আকাশবাণী বিবিসির খবর শুনে সব খবর চালাচালি করে বুঝে নিই মুক্তিবাহিনী কোথায় কতটা এগোচ্ছে পাক বাহিনী কোথায় কতটা মার খাচ্ছে শরীফ রোজ ইংরেজি বাংলা চার পাঁচটা খবরের কাগজের খবর বিশ্লেষণ করে সে কদিন ধরেই বলে চলেছে দেখো না ঢাকাতেও যুদ্ধ বাঁধল বলে রংপুর দিনাজপুর যশোর কুষ্টিয়া ফেনি সিলেট সব জায়গায় যেভাবে যুদ্ধ চলছে তাতে ঢাকায় দেরি নেই শরীর ভালো ছিল না তাই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমার দেখা দেখি বাড়ির অন্যরাও রাত দুটোর সময় হঠাৎ বিমান বিধ্বংসী কামানের ট্রেসার মারার ফটাফট শব্দে জেগে উঠলাম কি হচ্ছে ঠিক যেন বুঝতে পারছিলাম না জানলা দিয়ে তাকিয়ে দেখি শূন্য আলোর ফুলঝুরি বুঝলাম সারাদিন যে যুদ্ধের সম্ভাবনার কথা নিয়ে সবাই চন্মন করেছে তাই সত্যি হতে চলেছে খুব উত্তেজনা বোধ করলাম মনের ভেতর সে অনুভূতি যেন ছড়িয়ে পড়ল শরীরেরও পরতে পরতে আর শুয়ে থাকতে পারলাম না সন্তর্পণে উঠে বাবার ঘরে গেলাম পাটি পেটিপে। টিপে উনি ঘুমোচ্ছেন জামি জেগে খাটে বসে আছে আমাকে দেখে নিঃশব্দ উঠে আমার সঙ্গে ঘরে এলো দুই ট্রেসারের অগ্নিঝলকের মধ্যবর্তী সময়টা কি নিকশ কালো হঠাৎ খেয়াল হলো গভীর রাতে ঢাকা তো কখনো এত অন্ধকার থাকে না রাস্তায় বাতির জন্য একটা আবছা আলোময় আভা ফুটে থাকে ঢাকার আকাশে আজ কি হলো তখন লক্ষ্য করলাম আমাদের বাসার সামনের বাতিগুলো জ্বলছে না পেছনের ঘরের জানালা দিয়ে বলাকা বিল্ডিং দিকে তাকালাম সেদিকেও কোনো আলো আভা নেই তাহলে কি ব্ল্যাক আউট দেওয়া হয়েছে বাকি রাতটা আর ঘুম এলো না শরীফ জামি এবং আমি তিনজনে বিভিন্ন ঘরের বিভিন্ন জানালা ও বারান্দাতে ঘুরে ঘুরেই কাটিয়ে দিলাম কল্পকথন বাই কল চ্যানেলে আপনারা শুনছিলেন জাহানারি ইমামের একাত্তরের দিনগুলি আজ ত্রয়োদশ পর্ব আপনারা যারা কল্পকথন বাই কলল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাটার্ন ডট কম স্ল্যাশ কল এই লিঙ্কে গিয়ে আপনারা স্পন্সর করতে পারেন যারা প্রথমবার মতো শুনছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন একটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের গল্প আমরা অডিও রেকর্ড করেছি আপনারা সেগুলো শুনতে পারেন আগের গল্পগুলি আপনারা যারা পরের দিকে এসে আমাদের সাথে জয়েন করেছেন তার আগের যে গল্পগুলি আছে বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক ভিত্তিক ও জর্নের গল্প অত্যন্ত জনপ্রিয় একটি বই অনেক বড় একটা বই পনেরো পর্বে আমরা সেটা রেকর্ড করেছি আপনারা সেটা শুনতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা বেশি বেশি করে বই পড়বেন নিজে ভালো থাকবেন আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা